পশ্চিমা লঘু চাপের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হওয়া শিলা ও বজ্র বৃষ্টি হয়েছে ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে বিপাকে পড়েন অফিস মুখ মানুষ শিক্ষার্থী আর খেটে খাওয়া মানুষেরা এছাড়া বিভিন্ন স্থানে আমের মুকুল সহ ফসল ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে হাবিবুর রহমানের প্রতিবেদন শীত শেষ হতে না হতেই বৃষ্টির দুর্ভোগে দেশ পশ্চিমা লঘুচাপের কারণে রোববার ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া শিলা ও বজ্রবৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বাতাসের সঙ্গে দমকা হাওয়া এবং বৃষ্টির কারণে বিপাকে পড়েন মুখ্য মানুষ ও শিক্ষার্থীরা বৃষ্টিতে বিভিন্ন সড়কে দেখা দেয় জলবদ্ধতা সৃষ্টি হয় তীব্র যানজট এদিকে গাজীপুরে বৃষ্টিতে দুর্ভোগে পড়ে ইস্তেমা মাঠে থাকা মুসল্লিরা সাবারেও সকাল থেকে বৃষ্টির ফলে জনজীবনে ভোগান্তি নামে নাটোরে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমিন মুকুলসহ সহ ফসল ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির প্রভাবে রাজশাহীর পুঠিয়া সহ বিভিন্ন এলাকায় বহু ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে কৃষি অফিস আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে থেকে কৃষকের পাশে থেকে এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে রোববার ভোর থেকে নরসিংদীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ে যশোরও লালমনিহাটে বৃষ্টির পাশাপাশি নতুন করে শুরু হওয়া সত্যপ্রবাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া আবহাওয়া অফিস বলছে রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া চলতি মাসে আরও দুই দফা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর হাবিবুর রহমান বৈশাখী সংবাদ